তো অন্য যারা মুসলিম যারা প্রচার করছে ইভেন ওয়াজ ওয়াজের ভিতরে বিতর্কিত তর্ক করছে ওগুলো কোনো আইডি কোনো হ্যাক হচ্ছে না কিন্তু বিদর্মীদের আইডিগুলো হ্যাক হচ্ছে যারা ইসলাম বিরোধী তাদের আইডিগুলো হ্যাক হচ্ছে তো এটা লিগেলিভাবে বাংলাদেশে কিভাবে অ্যাকশন নেওয়া যায় বা কি করা যায় এটা সম্পর্কে অ্যাকচুয়ালি একটু ধারণা নিতে চাচ্ছিলাম কিন্তু এদেরকে নিয়ে আসলে আলোচনা করার মতো তো কিছু নাই এরা হচ্ছে মানে একদম ছেঁচটা ছোঁচটা পোলা পান হ্যাঁ যে যারা এগুলা করে একদম ছেঁচটা পোলাপান পান এদের সাথে দুই চারজনের সাথে আমার কথাবার্তা হয়েছে অনেক আগে আমি দেখেছি এগুলো এক বস্তি টাইপের ছেঁচটা পোলা পান কাজকাম নাই তখন হচ্ছে গিয়ে এদেরকে বসায় দেয় তিন চারটা ল্যাপটপ দিয়ে বিভিন্ন জায়গায় রিপোর্ট করে এগুলো দিয়ে আর তাদেরকে কিছু অটো মানে কিছু সফটওয়্যার আছে সেগুলো দিয়ে হ্যাক করার মানে এক দুই মাস এইভাবে করলে তখন তাদের ইয়াটা হয় তাদের হয়তো একটা এটা বলতে বিষয়টা হচ্ছে আপনার বাংলাদেশের যে গভর্নমেন্ট আছে সাইবারি আছে ওখান থেকে কিন্তু ওদেরকে কিন্তু সাহায্য করা হচ্ছে হ্যাঁ কারণ আমার যে একটা ফ্রেন্ড আছে ও যখন এটাতে মামলা করতে গিয়েছিল বা এটা সম্পর্কে কোনো একটা জিডি করতে গিয়েছিল তখন তারা কোনো কেয়ারই করলো না ওরকম ভাবে গভর্নমেন্ট থেকে তার মানে কি তারা কি এটাতে সংযোগিতা আছে কোনো এই এটা হচ্ছে যে এই টাইপের ছেলে পেলে যখন এগুলা করে তখন নানাভাবে পুলিশের কাছে ধরা পড়ে হ্যাঁ ধরা পড়ার পরে পুলিশ যেটা করে যে তো তাদেরকে বলে যে তোরা মানে এই সমস্ত চেষ্টা না করে আমরা তাদেরকে কাজ দিব সেই কাজগুলো তোরা করবি করে দিবি তখন তাদেরকে দিয়ে যে কাজগুলো করানো হয় সেটা হচ্ছে বিরোধী দল বা বিরোধী মত যারা আছে সরকারের বিরুদ্ধে যারা কথা বলে বা ঈশের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে তাদের পিছনে লালায় দেওয়া হয় কিছু টাকা দেওয়া হয় মানে দুই চার হাজার টাকা দিলেই এরা মানে লেগে পড়ে এরা তো একেবারে গরিব ছেলে পেলে তো এদের মানে পাঁচ সাত হাজার টাকা দিলেই এরা ওই কাজগুলো করা শুরু করে দেয় এখন এদেরকে নিয়ে আসলে আলোচনা করার মতো কিছু নাই এদেরকে নিয়ে কথা বলারও কিছু নাই যা করার সেটা আমরা পেছনে করতেছি সেটা এখন আপাতত এটা নিয়ে কোনো কথা আমরা বলতে চাই না সেটা পরে আমরা দেখবো যে এই এদেরকে নিয়ে কি করা যায় কিন্তু আপাতত আপনারা যেটা করতে পারেন আপনাদের যে যে ফেসবুক অ্যাকাউন্ট বা আপনাদের আছে গুলো সেগুলো আপনারা নানাভাবে প্রোটেক্ট করতে পারেন আপনার সাইবার এই যে মানে এই হ্যাকিং বা এই যে রিপোর্টিং থেকে কিভাবে বাঁচা যায় সেটার বিভিন্ন ইউটিউব ভিডিও আছে সেগুলো দেখে আপনারা আপনাদের অ্যাকাউন্ট প্রোটেক্ট করতে পারেন এটা মানে করাটা আপনাদের এমনিতেও উচিত যে অ্যাকাউন্টটা কিভাবে সেফ রাখতে হয় হ্যাঁ বলো না এটা তো হচ্ছে প্রতিটা ফেসবুক তো একটা খুবই বড় একটা কোম্পানি বড় একটা অ্যাপস হ্যাঁ ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম যতগুলো টুইটার আছে তো এগুলো তো খুবই সিকিওর একটা এগুলো যদি হ্যাক হয়ে যায় মানুষের প্রাইভেট জিনিসগুলো যদি তখন পাবলিক হয়ে যায় তখন কিন্তু খুবই বিভ্রান্ত একটা সৃষ্টি হয় নিজের পার্সোনাল অ্যাকাউন্টটা যখন ফ্যামিলিগতভাবে তারা বাজে পোস্ট করবে হ্যাঁ যে যে বাজে বাজে পোস্ট করেছিল আমি বুঝি নাই যে একটা মানে তারা ধর্মীয় যে দাবিটা করে হ্যাঁ ইসলামের যেই প্রচারটা করলো যে তারা বাজে বাজে ছবিগুলো দিল ইভেন ওই দিনকে ফ্রাইডে ছিল হ্যাঁ জুম্মার দিন ছিল ওই দিনকে ওরা এরকম ছবিগুলো চালুজি হ্যাক করে তো তারা কি বুঝাইলো মানে ইসলামটাকে কিভাবে প্রচার করলো তারা তারা তো এটাতে আরো নোংরামি ছড়াইলো না যে ইসলাম এরকম কিছু সমর্থন করতেছে মানে এরকম কিছু মানে মানে তখন কি এটা ফিল হইল যে আসলে যে মরুদ ডাকা থেকে ওখানে কি মানে মরুদ ঢাকার মানুষগুলা যে এই ওখানে বসায় রাখছে একারদেরকে তো এটা কি বলবেন আপনি তাদেরকে হ্যাঁ ঠিক আছে আপনার সাথে পুরোপুরি একমত তাহলে টক্সিক আপনাকে তাহলে বিদায় জানাই আমরা পরের জনকে যুক্ত করি ওকে ওকে আচ্ছা ভাই ভালো থাকেন তাহলে পরের জনকে দেখি অনেকেই ব্যাকসে যে আছেন আমি আস্তে আস্তে দেখছি কাকে যুক্ত করা যায় পি সর্দার আপনাকে যুক্ত করা হয়েছে পি সর্দার আপনি বলেন পি সর্দার আপনাকে যুক্ত করা হয়েছে বলেন কথা বোঝা যাচ্ছে না জোরে বলতে হবে দাদা নমস্কার হ্যাঁ নমস্কার বলেন আমি এর আগে একদিন যুক্ত হয়েছিলাম ওই ক্যামেরা বন্ধ করবো লাইনটা কেটে গেছিল গা আচ্ছা আচ্ছা বলেন তাহলে আমি অনেক হ্যাপি যে আপনি আপনাকে যুক্ত করছেন কালকে ও লাগিয়েছিলাম যুক্ত হইতে পাইনি এখন আপনার কাছে আমার দুটা কথা আছে দাদা হ্যাঁ বলেন প্রথম কথা হলো যে সারা পৃথিবীতে আপনারা এই মতামত যে সরা আছেন যেটা নাস্তিক মতামত এটা অত্যন্ত আতবাদ ভাই

আমি প্রথমে জানাতে চাই যে আপনাদের যে আপনাকে বিশেষ করে আসাদ নূর ভাই আপনি তারপরে ফয়াজ ভাই অসংখ্য মানুষ আপনি গো ভালোবাসে আপনি তাকে চিনেন না আপনি তাদের জানেন না কেউ আপনার সাথে কথা বলে লাইফে কথা বলে সাহস হয় না লাইফে কথা বলবো অনলাইনের মাধ্যমে চিনে ফেলাবো বাড়িতে হামলা করবো এটা ভয় করে কাজ এই আমার মতো অনেক লোক আপনাদেরকে ভালোবাসে পছন্দ করে শুধু বলতে পারে না যে আপনারা ভালো করতেছেন এখন আপনার কাছে আমার একটা দাবি আছে দাদা আচ্ছা বলেন বলেন সেটা হলো দীর্ঘদিন এই নাস্তিক যারা আছে যারা নাকি সায়েন্সকে মানে বিজ্ঞানকে মানছে ধর্মের যে আজগব সব নিয়ম লিখে গেছে আমি কিছু ধর্মগ্রন্থ পড়ছি আমি হিন্দু মানে এই সব ধর্মের কথা মেনে না যায় না বর্তমান জামানায়

মানে সফল যেমন বাচ্চা ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে তাহলে ভালো থাকেন সর্দার ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা ভাই ভালো থাকেন বই লেখেন মানে সব কিছু থাকবে আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি ইবনু